এই রমজান আমাদের জন্য রহমত নিয়ে আসতেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রমজান আমাদের জন্য বরকত নিয়ে আসতেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রমজান আমাদের জন্য মাগফিরাত নিয়ে আসতেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে আমাদেরকে মাগফিরাত দান করবেন আমাদের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা যারা ঈমানদার আমরা যারা মুমিন আল্লাহ তাআলা আমাদের উপর যা ফরজ করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য যা বিধান দিয়েছেন আমরা কায়মন অবাক্যে আমরা কোন রকম কথা ছাড়াই আমরা কোন রকম দ্বিধা ছাড়াই সেটা সুন্দরভাবে আমল করার জন্য 100-তে 100 প্রস্তুত থাকি ঠিক না ঠিক সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে সিয়াম হচ্ছে আরবি শব্দ এর বাংলা হিসাবে আমরা যেটা জানি বা যেটা বলি সেটা হচ্ছে রোজা রোজা হচ্ছে একটা ফারসি ভাষা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করলেন এখন তো একটা প্রশ্ন আসতেই পারে যে কেন আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করলেন আমরা যদি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি রোজা পালন করি তাহলে এতে করে আল্লাহ তাআলার কি ফায়দা হবে প্রশ্ন আসতে পারে কি পারে না নাস্তিকেরা এই প্রশ্ন করে কি করে না আমরা যারা ঈমানদার আমরা যারা মুমিন আল্লাহ তাআলা আমাদের উপর যা ফরজ করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য যা বিধান দিয়েছেন আমরা কায়মন অবাক্যে আমরা কোন রকম কথা ছাড়াই আমরা কোন রকম দ্বিধা ছাড়াই সেটা সুন্দরভাবে আমল করার জন্য 100-তে 100 প্রস্তুত থাকি ঠিক না ঠিক কিন্তু নাস্তিক বেঈমানেরা আল্লাহ তাআলার বিধান নিয়ে আল্লাহ তাআলার নানাবিধ হুকুম আহকাম নিয়ে নানান ধরনের প্রশ্ন তোলে কি তোলে না তো এটাও একটা নাস্তিকদের প্রশ্ন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি না খেয়ে থাকেন এতে করে আল্লাহর কি ফায়দা হবে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত নাস্তিকদেরকে এবং মুমিনদেরকে সবাইকে বলে দিচ্ছেন পরক্ষণেই যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো সুবহানাল্লাহ কি বলছেন আল্লাহ যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা আত্মশুদ্ধি করা কি করা আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মনে হচ্ছে নিজেকে পরিবর্তন করা খারাপ থেকে ভালো হওয়া তো এটা কিসের মাধ্যমে হবে রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে হবে বলেন সুবহানাল্লাহ যখন আমাদের ভিতরে তাকওয়া আসবে আল্লাহ তাআলার ভয় আসবে তখন আমরা আল্লাহ তাআলার ভয়ে দুনিয়াতে যত পাপাচার দুনিয়াতে যত অন্যায় দুনিয়াতে যত অত্যাচার এগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে ঈমানের শহীদ মৃত্যুবরণ করতে পারবো বলেন সুবহানাল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি তাকওয়ার দরকার আছে না নাই অবশ্যই অবশ্যই আমাদের তাকওয়ার দরকার আছে যে ব্যক্তির ভিতরে তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে সেই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে সে কখনো অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে না যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে সে ব্যক্তি তার ভাইকে ঠকাতে পারে না এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে স্থাপন করাটা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য খুবই জরুরি যদি আমরা আল্লাহর ভয় অর্জন করতে চাই তাহলে অবশ্যই রমজানে আমাদেরকে 30টা রোজা রাখতেই হবে যারা সুস্থ আছি সবল আছি ভালো আছি অবশ্যই অবশ্যই আমাদেরকে 30টা রোজা রাখতেই হবে এই প্রতিজ্ঞায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ঠিক না ঠিক আমাদের শরীরে যদি রক্ত থাকে আমাদের দেহে যদি শ্বাস থাকে প্রাণ থাকে তাহলে শয়তান হাজার চেষ্টা করেও শয়তান হাজার ধোকা দিয়েও আমি যতই যুবক হই না কেন আমার ঘরে যদি যুবতী বউ থাকে তারপরেও শয়তান আমাদেরকে কোনোভাবে ধোকা দিতে পারবে না শয়তানের ধোকাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং তাকওয়া অর্জনের জন্য 30টা রোজা রাখবই রাখবো ইনশাআল্লাহ তাহলে সামনে রমজান এই রমজান আমাদের জন্য রহমত নিয়ে আসতেছে বলেন সুবহানাল্লাহ এই রমজান আমাদের জন্য বরকত নিয়ে আসতেছে বলেন সুবহানাল্লাহ এই রমজান আমাদের জন্য মাগফিরাত নিয়ে আসতেছে বলেন সুবহানাল্লাহ
সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে আমাদেরকে মাগফিরাত দান করবেন, আমাদের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এই রমজান আসতেছে, এই রমজানের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে আমরা প্রস্তুতি নেব? আমরা যারা সূরা কালাম জানি না, আমরা এই কয়েকদিনে কিছু সূরা শিখে নেওয়ার চেষ্টা করব, যাতে করে রমজানে আমরা তেলাওয়াত করতে পারি। আমরা সুন্দর সুন্দর কিছু দোয়া শিখে নেওয়ার চেষ্টা করব, যে দোয়াগুলো আমরা রমজানে যেন আমল করতে পারি। ঠিক না বে? ঠিক। যেমন সেহরি খাওয়ার সময় দোয়া, ইফতার খাওয়ার সময় দোয়া, ঘুম থেকে ওঠার সময় দোয়া, ঘুমাতে যাওয়ার সময় দোয়া, এগুলো জানার দরকার আছে না নাই? তো রমজানের প্রস্তুতিটা হচ্ছে যে আপনি কোরআন থেকে কিছু সূরা শিখে নেবেন, রমজানের মাসের কিছু স্পেশাল আমল শিখে নেবেন, এটা হচ্ছে রমজান মাসের প্রস্তুতি। যদি আপনি এই প্রস্তুতি রাখতে পারেন, তাহলে রমজান মাসে আপনারা সুন্দরভাবে ইবাদত করতে পারবেন, আমল করতে পারবেন। রমজান মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। যে ১২টা মাস আমরা পাই, এই ১২টা মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা? কারণ হচ্ছে এই রমজানে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মাসে যদি আমরা কোরআনের আমল বেশি বেশি করি, আল্লাহ তাআলা আমাদের দাম হাজার হাজার গুণ বাড়ায় দিবে কিনা? কথা বলেন না কেন, দেবে কি দেবে না? আল্লাহ তাআলা আমাদের মর্যাদাগুলো বুলন্দ করে দিবেন, আমরা এই রমজান মাসে কোটি কোটি নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এই রমজান মাসে সবচেয়ে যে কিতাবটার আমল করতে হবে, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। ঠিক না বে? ঠিক। কারণ যেহেতু রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, তো এই রমজান মাসে কিন্তু আমরা সবচেয়ে বেশি অলস হয়ে যাই। রমজান মাসে আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি। ঠিক না বে? ঠিক। রমজান মাসে আপনি দেখবেন যে মোড়ে মোড়ে টিভি চলতেছে, প্রথমের কয়েকদিন টিভি চলে না। রমজান মাস, সবাই টুপি মাথায় দেয়, সবাই একটু হেদায়েত হয়ে যায়। কিন্তু যখনই কয়েকটা রোজা চলে গেল, এখন দেখা যায় যে মোড়ে মোড়ে টিভি সিডি চলে, আর আমাদের যাদের কাজ নাই, আমরা ওই টিভির সামনে বসে বসে টিভি দেখি আর সময় কাটাই। ঠিক না বে? ঠিক। যুবক ভাইয়েরা পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার গেম খেলে সময় কাটায়। ঠিক না বে? ঠিক। আবার অনেক যুবককে দেখা যায় টিভি সিরিয়াল দেখে, নাটক সিনেমা দেখে সময় পার করে। কারণ যদি বসে থাকে বা যদি আমল করে, তাহলে তো খিদে লাগবে। ঠিক না বে? ঠিক। কিন্তু প্রকৃত যারা ইমানদার, যারা মোমেন, যারা এই রমজানের মূল্য বোঝে, তারা কি অযথা সময় নষ্ট করবে নাকি সময়গুলোকে কাজে লাগাবে? অবশ্যই তারা সময়গুলোকে কাজে লাগাবে। তো এজন্য আমরা রমজান মাসে কোনো সময় নষ্ট করব না। যে সময়ে আমরা সময় পাবো, একটু সময়ও যদি পাই, সেই সময়ে আমরা আল্লাহ তাআলার জিকির করব, ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব। কারণ রমজান মাসে যখন রোজাদার রোজা থেকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলার আরশে তার দোয়াটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।